দেখো তোমাদের কেজি ওয়ান এর কি পড়া? গুড মর্নিং সবাই। দেখো আগে তোমাদের কি ছিল এখানে পড়া হয়েছিল, আজকে তোমাদের কি আছে দেখো। যোগে থাকা পূর্ণ অঙ্কে যোগফল দেওয়া থাকলে বিয়োগ করতে হবে, বিয়োগ এর থাকা পূর্ণ অঙ্কে বিয়োজন থাকলে বা বড় সংখ্যা থাকলে দেওয়া থাকলে বিয়োগ করতে হবে, আর বিয়োজন দেওয়া না থাকলে যোগ করতে হবে। দেখো এখানে কি আছে, তাহলে তোমাদের প্রথমে কি আছে, পাঁচ আছে, তারপরে যোগ চিহ্ন আছে দেখতে পাচ্ছ, তারপরে এখানে একটা বক্স আছে, তারপরে সমান চিহ্ন আছে, তারপরে দেখো আর আছে। তাহলে এই পাঁচের সঙ্গে কত যোগ করলে এই সংখ্যাটা হয়, মানে এই যোগফল আট হবে, বুঝতে পেরেছেন? মানে আমি কি করবো, মানে বাড়াতে বলেছে, যোগ হলে কি হয় বাড়ে, যোগ হলে কি হয় বাড়তে। আমরা পাঁচের পর থেকে কি পর্যন্ত বলে বলে যাবো, এখানে আমাদের কি সংখ্যাটা দিয়ে দিয়েছে আট, কি দিয়ে দিয়েছে আট, মানে আমরা পাঁচের পর থেকে কত পর্যন্ত বলে বলে যাবো, আট পর্যন্ত, যেখানে হবে যতটা আঙুলের গাঁট হবে সেই গাঁটটা আমরা কি করবো এখানে সংখ্যা লিখে বসাবো। তাহলেই দেখবো আমাদের কি হয়েছে, এই ফলটা বেরিয়ে গেছে, বুঝতে পেরেছো? তাহলে দেখো আমাদের হাতের প্রথম কাটানো শুরু করে আঙুল থেকে, এই আঙুল থেকে আগের দিন দেখিয়ে দিয়েছি। তাহলে পাঁচের পর থেকে যদি বলবো, আমরা এক নম্বর করিয়েছি, পাঁচের পরে কি হয় জানি, তাহলে পাঁচের পরে কি হয় ছয় সাত আট, তাহলে কতক্ষণ গান বললাম তিনটে, দেখো পাঁচের পরে এইভাবে যদি গান বলে না করতে পারি, তাহলে পাঁচের পরে ছয় পর্যন্ত
করবে দুপুরে ছো 1 থেকে 5 পর্যন্ত করবে তাহলে আবার দেখো এখানে কি দিয়েছে এখানে যেমন 1 থেকে 20 দিয়েছে এখানে কি আবার দিয়েছে তো 20 থেকে 1 মানে উল্টো লিখতে হবে দেখো উল্টো লিখতে হবে এখানে যেমন তোমরা প্রথম থেকে লেখা শুরু করে দিচ্ছ 20 পর্যন্ত চলে যাচ্ছে কিন্তু এখানে সেটা হবে না এখানে কি বলেছে 22 থেকে 2 থেকে 1 লিখতে হবে 22 থেকে কি করতে হবে 1 লিখতে হবে তোমরা এই পিছন থেকে শুরু করবে যে পিছন থেকে শুরু করবে করবে যে প্রথম থেকে শুরু করবে করবে যেটা খুশি বললেই হলো তাহলে এখানে কি করতে হবে 19 তারপরে 18 17 16 15 14 দ্যাট 13 এসে গেল বুঝলো তো এবার যে এইভাবে না পিছন দিক থেকে করতে পারবে সেট করবে সেখানে কি লিখবে 1 লিখবে 2 আছে 2 হয়ে গেল তাহলে কি হবে 3 হবে 4 5 6 7 বুঝতে পারছো একটা তাহলে পড়িয়ে দেখিয়ে দিচ্ছি দেখো 2 0 আছে তাহলে এই পরে বক্সগুলো ফাঁকা আছে তাহলে আগের সংখ্যা তোমরা করেছো তো আগের সংখ্যা সেই ভাগ করবে তাহলে 9 হলো 18 হলো দেখো তারপরে 17 হলো 16 হলো 15 তারপরে দেখো 14 তারপরে দেখো আমার কি আছে ফলোয়ারে কি আছে 13 আছে তাহলে আমার লেখাটা মিললো তো তাহলে এটাকে কি করবে আগের সংখ্যা করবে কি বুঝতে পেরেছো আগের সংখ্যা করে করে তোমরা করবে এখান থেকে করলেও হবে আর এখান থেকে শুরু করলেও হবে তারপরে দেখো কি আছে পয়েন্টার দরকার 2 3 4 5 6 6 এইভাবে লিখে একটা করে সংখ্যা বাদ দিয়ে দিয়ে আমাদের কি করতে হবে লিখতে হবে 20 পর্যন্ত 7 হবে না এইভাবে এখানে 9 হবে 9 হবে না 3 এইভাবে লিখে লিখে যাবে তারপরে দেখো কি আছে 1 2 3 এমবিসি নাম্বারই সেম অর্ডার মানে সেম অর্ডার গুলো সংখ্যাগুলো তোমাদেরকে ক্রাইট করতে হবে তাহলে এইটা তোমরা কি করবে শূন্য স্থানের মতন যেমন একসঙ্গে এই শূন্য স্থানের মতন সংখ্যা রেখে ওইভাবে লিখবে এইটা 20 থেকে 1 পর্যন্ত মানে পিছন থেকে সামনে আসবে আর এটা একটা করে সংখ্যা বাদ দিয়ে দিয়ে যেটা হবে সেটা লিখবে এটা ওইভাবে কি করবে 1 আছে 2 3 4 বাদ দিয়ে 5 আর 6 7 8 বাদ দিয়ে তাহলে মানে তিন দিয়ে সংখ্যা বাদ দিয়ে দিয়ে 9 পর্যন্ত তোমাদের ঠিক হবে এটা তোমাদের কি 8 তারিখের পর এবারে দেখো শুক্রবারে পড়া কি থাকছে তোমাদের তারিখ হচ্ছে 21 21 তারিখের আর কি থাকছে বিয়োগ
শূন্য হবে তাহলে এইভাবে তোমরা বিয়োগ করবে তারপরে আসবে ইংরেজি বানানটা বুঝতে পেরেছো এইগুলো করবে আর বিয়োগটা থাকবে এটাই তোমাদের পড়া।